কাল থেকে গণপরিবহন বন্ধ চলবে শুধু রিকশা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও দেশে কঠোর বিধিনিষেধ জারি করল। আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসা কেন্দ্র। এরপর বৃহস্পতিবার থেকে আরও কঠোরভাবে লকডাউন কার্যকর করার কথা ইতিমধ্যে বলছে সরকার। 28 জুন 2021 সোমবার ভোর 6টা থেকে 1 জুলাই বুধবার ভোর 6টা পর্যন্ত 3 দিনের সরকারি নির্দেশনায় বলা আছে, সারা দেশে পূর্ণবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। সরকারি বেসরকারি সকল অফিস প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেওয়া করবে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।